শুরু করছি আজকের অনলাইন জিকে ক্লাস আজ তেরোই জানুয়ারি দু বাংলা তারিখ সাতাশ পৌষ চোদ্দশো গত বৃহস্পতিবার জানিয়েছিলাম ফুড সাব ইন্সপেক্টর পদের যে লিখিত পরীক্ষা হওয়ার কথা রয়েছে সেই পরীক্ষার প্রস্তুতির জন্য এক গুচ্ছ প্রশ্ন নিয়ে আমরা হাজির হব গত তারিখেও আমরা এই ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার একটা বিষয়বস্তু আপনাদের সামনে রেখেছিলাম বেশ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা ছিলাম আশা করি আপনারা সুফল পেয়েছেন আর প্রস্তুতির জন্য আরও কিছু বিশদে প্রশ্ন উত্তরে যাব আপনারা সঙ্গে থাকুন অনুষ্ঠান দেখুন কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে বলে নিই ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা ষোলো ও সতেরোই মার্চ দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফুডের সাব ইন্সপেক্টর পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার লিখিত পরীক্ষা নেওয়া হবে ষোলোই মার্চ শনিবার ও সতেরোই মার্চ রবিবার দেড় ঘন্টার লিখিত পরীক্ষা নেওয়া হবে একশো নম্বরের প্রশ্ন থাকবে সিলেবাসটায় একটু নজর রাখুন প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস ভিত্তিক জেনারেল স্টাডিজ পঞ্চাশ নম্বরের সেই জেনারেল স্টাডিজের মধ্যে দৈনন্দিন বিজ্ঞান সাম্প্রতিক ঘটনাবলী ভারতীয় ইতিহাস ভূগোল প্রভৃতি বিষয়ের প্রশ্ন থাকবে এটা হচ্ছে জেনারেল স্টাডিজের যে পঞ্চাশ নম্বর থাকছে সেক্ষেত্রে পাশাপাশি অ্যারিথমেটিক পঞ্চাশ নম্বরের প্রশ্ন থাকবে তার সঠিক উত্তর করতে হবে এই অ্যারিথমেটিক মাধ্যমিক সিলেবাস থেকে অঙ্ক থাকবে পাশাপাশি মেন্টাল এবিলিটি টেস্ট পঞ্চাশ পঞ্চাশ একশো নম্বরের এই এই পরীক্ষায় সফল হলে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে এটা মাথায় রাখবেন ফুড সাব ইন্সপেক্টর পদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যাব জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক যে পঞ্চাশ পঞ্চাশ একশো নম্বরের পরীক্ষা হবে সেই পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ বা যে ধাঁচের প্রশ্ন সম্ভবত আসে আমরা ঠিক সেই সিলেবাস মেনটেন করে আপনাদের সামনে প্রশ্ন এবং উত্তরে আসব অবশ্যই অনুষ্ঠান দেখুন আমাদের সঙ্গে থাকুন তার আগে আরেকটি একটি বিষয় স্পষ্ট করে নিই রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আঠাশ এপ্রিল রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ফার্মেসি অ্যান্ড আর্কিটেকচারের স্নাতক কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দু আয়োজিত হবে আঠাশ এপ্রিল রবিবার রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আঠাশ এপ্রিল এই পেপার নেওয়া হবে দুটি পত্রে সিলেবাসটা একটু নজর দিন বুঝতে পারবেন পেপার ওয়ান ও পেপার টু পেপার ওয়ানে এ প্রশ্ন থাকবে ম্যাথমেটিক্স একশো নম্বরের পেপার টু এ প্রশ্ন হবে ফিজিক্স পঞ্চাশ নম্বরের কেমেস্ট্রি পঞ্চাশ নম্বরের অবজেক্টিভ মাল্টিপল চয়েস ভিত্তিক প্রশ্ন হবে নেগেটিভ মার্কিং থাকবে মাথায় রাখতে হবে পরীক্ষার সময় পেপার ওয়ানের ক্ষেত্রে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত পেপার টু এর ক্ষেত্রে দুপুর দুটো থেকে বিকেল তিনটে পর্যন্ত পরীক্ষা এই পরীক্ষার বিস্তারিত সিলেবাস পাবেন ওয়েবসাইটটিতে ওয়েবসাইটটি বলছি ডব্লু বি জে ডবল বি ডট এনআইসি ডট ইন মাথায় রাখুন আরও একবার বলছি ডবল ই বি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে আরও বিশদে জানতে পারবেন ফুড সাব ইন্সপেক্টর পদের লিখিত পরীক্ষার প্রশ্নেপত্র প্রশ্ন এবং এক গুচ্ছ উত্তরে আমরা আসব আপনাদের সাফল্যের জন্য তার আগে আমরা আসছি বিশেষ বিশেষ খবরে এক ঝলকে নজর দিন আমরা যেসব গুরুত্বপূর্ণ খবরে আসছি প্রথমে আসছি আবহাওয়ার খবরে এক ধাক্কায় পারত নেমেছে অনেকখানি আবহাওয়া দপ্তর সূত্রের খবর জাঁকিয়ে শীত পড়তে চলেছে চার ডিগ্রি পারত নামতে চলেছে পাঁচ জেলায় পশ্চিমবঙ্গের পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি কুয়াশার সতর্কতাও জারি করা হয় বয়ে যাবে উত্তরে হাওয়া সুতরাং জাকিয়ে শীত পড়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আসছি পরের খবরটিতে সুপার কাপে উড়িষ্যা এফসি এক শূন্য গোলে হারালো বেঙ্গালুরু এফসিকে গোল করেছেন আহমেদ প্রভু গোল করেছেন আহমেদ আসছি পরের খবরটিতে এএফসি এশিয়ান কাপে ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় তালিকায় অস্ট্রেলিয়া পঁচিশতম স্থানে ভারত একশো তম স্থানে রয়েছে ম্যাচ চলছে আসছি পরের বিশেষ বিশেষ খবরটিতে পরের বিশেষ খবরটিতে নজর দিন মালয়েশিয়া ওপেনে প্রতিপক্ষ চীনকে পরাজিত করল ভারতীয় ব্যাডমিন্টন জুটি শেষ চারে পৌঁছে গেল সাত্ত্বিক চিরাক জুটি চীনের প্রতিপক্ষ রেন সিয়াং ইউ এবং হেজিটিং জুটিকে পরাজিত করলেন ভারতীয় জুটি ম্যাচের ফলাফল একুশ এগারো ও একুশ আট অনলাইন জিকে ক্লাসের আমরা দ্বিতীয় পর্বে যাব দ্বিতীয় পর্বে যাওয়ার আগে কয়েকটি কথা বলে নিতে চাই দ্বিতীয় পর্বে আমাদের থাকে বিশেষ দিন এই বিশেষ দিনের তাৎপর্য আমরা তুলে ধরব বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা আপনাদের সামনে আমরা রাখব আজ তারিখ তেরোই জানুয়ারি দু বাংলা তারিখ সাতাশ পৌষ চোদ্দশো তিরিশ বিশেষ দিনে আসছি তেরোই জানুয়ারির এই যে দিনটি এই দিনটির বিশেষ কিছু ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরব উনিশশো সালের তেরোই জানুয়ারি উনিশশো সালের তেরোই জানুয়ারি লেখিকা নবনীতা দেব জন্মগ্রহণ করেছিলেন তিনি লেখনির মাধ্যমে বহু সাহিত্য রচনা করেছেন পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন পেয়েছেন আরও অন্যান্য স্বীকৃতিও সাহিত্য একাডেমি বিদ্যাসাগর পুরস্কার দেশিকোত্তম সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন নবনীতা দেবসেন তাঁর জন্মদিবসে আমাদের স্মরণ আসব পরের বিশেষ দিনটিতে উনিশশো সালের আজকের দিন অর্থাৎ তেরোই জানুয়ারি এই তেরোই জানুয়ারির উনিশশো সালের তেরোই জানুয়ারি শক্তি সামন্ত বর্ধমানে জন্মগ্রহণ করেছিলেন তার হাত ধরেই একাধিক বাংলা ও হিন্দি ছবি নির্মিত হয়েছে আরাধনা অমানুষ আনন্দ আশ্রম সহ বহু ছবির পরিচালক ও প্রযোজক ছিলেন তিনি বাংলা ও হিন্দি জগতে তার অবাধ বিচরণ ছিল উনিশশো সালের আজকের দিনে শক্তি সামন্ত জন্মগ্রহণ করেন তার জন্মদিবসে আমাদের স্মরণ আসব পরের বিশেষ দিনটিতে আঠারোশো সালের তেরোই জানুয়ারি অর্থাৎ আজকের দিনটি ভূপেন্দ্রনাথ বসু জন্মগ্রহণ করেছিলেন খানাকুলে রাধানগর গ্রামে তার জন্ম কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রথম সভাপতি হন তিনি ভূপেন্দ্রনাথ বসুর জন্মদিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি আসছি সরাসরি প্রশ্ন উত্তর পর্বে ফুড সাব ইন্সপেক্টর পদে যে লিখিত পরীক্ষা হওয়ার কথা সেই লিখিত পরীক্ষায় আমি প্রথমেই বলেছিলাম জেনারেল স্টাডিজ পঞ্চাশ নম্বরের প্রশ্ন হবে পাশাপাশি অ্যারিথমেটিক পঞ্চাশ নম্বরের প্রশ্ন হবে এই পরীক্ষায় সাফল্যের জন্য এক গুচ্ছ প্রশ্ন নিয়ে হাজির হব তার আগে কয়েকটি কথা বলে নিতে চাই আমাদের একটি বিশেষজ্ঞ টিম আপনাদের পরীক্ষায় সাফল্যের জন্য বা পরীক্ষার প্রস্তুতির জন্য অক্লান্ত পরিশ্রম করেন কি ধরনের সিলেবাস কি ধরনের প্রশ্নপত্র হওয়ার একটা ইঙ্গিত দেয় বা সম্ভাবনা থাকে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি সুতরাং অনেক ক্ষেত্রে আপনারা সফলতা লাভ করতে পারবেন যারা পরীক্ষায় বসছেন বা ভবিষ্যতে বিভিন্ন পরীক্ষায় বসবেন তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এই প্রয়াস সুতরাং অনুষ্ঠান দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন আপনার নিজস্ব কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের জানাবেন আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন অনুষ্ঠান দেখুন আসছি অনলাইন জিকে ক্লাসের ফুড সাব ইন্সপেক্টর পদের যে লিখিত পরীক্ষার প্রস্তুতি আপনারা নিচ্ছেন পরীক্ষা ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ দু তার আগেই একটা যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে তারই ধাঁচ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি গত বৃহস্পতিবার এই ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির ছিলাম আজও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত রয়েছি চলে আসছি প্রথম প্রশ্নে আমাদের সঙ্গে থাকুন কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে সবাইকে স্বাগত আসছি জিকে কে প্রশ্ন উত্তর পড়বে জেনারেল স্টাডিসের যে পঞ্চাশ নম্বর থাকে যদি ঠিক ঠিকভাবে প্রস্তুতি নিয়ে যান অবশ্যই পঞ্চাশের মধ্যে মার্ক এবং তার উপরে পঞ্চাশের মধ্যে আপনার নম্বর থাকবে ভালো পরীক্ষা দিতে পারবেন সুতরাং পরীক্ষার যে কটি দিন হাতে রয়েছে প্রিপারেশান নিন আমরা যেটুকু পারছি আপনাদের সহযোগিতা করছি অবশ্যই অনুষ্ঠান দেখুন আমরা প্রথম প্রশ্নে আসছি আমাদের বাংলায় ঋতু শীত ঋতু গ্রীষ্ম ঋতু বিভিন্ন ঋতু আসে এটা আসে এই ঋতু কালীন বিভিন্ন লক্ষণ প্রকৃতি এবং পরিবেশে দেখা যায় এটা আপনারা জানেন শীতকালে শীত পড়ে গ্রীষ্মকালে তীব্র দাবদহ থাকে ইত্যাদি ইত্যাদি আমাদের প্রশ্ন হচ্ছে কোন ঋতুতে আশ্বিনের ঝড় হয় প্রশ্নটি আরও একবার করছি কোন ঋতুতে আশ্বিনের ঝড় হয়ে থাকে বা হয় এবিসিডি করে চারটি অপশন আপনার সামনে থাকবে যেমন গ্রীষ্মকাল শীতকাল বর্ষাকাল শরৎকাল সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে আমাদের প্রশ্নটি কী ছিল কোন ঋতুতে আশ্বিনের ঝড় হয়ে থাকে সঠিক উত্তরে আমি আসছি উত্তর হচ্ছে শরৎকাল শরৎকালে আশ্বিনের ঝড় হয়ে থাকে আসব পরের প্রশ্নে পেট্রোলিয়াম তেল কোন ধরনের জ্বালানি পেট্রোলিয়াম তেল কোন ধরনের জ্বালানি এটাই হচ্ছে প্রশ্ন এবিসিডি বা ওয়ান টু থ্রি ফোর করে চারটি অপশান থাকবে সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে পেট্রোলিয়াম তেল কোন ধরনের জ্বালানি এর উত্তর হচ্ছে পেট্রোলিয়াম তেল উদ্ভিজ্জ জ্বালানি উদ্ভিদ থেকে এই পেট্রোলিয়াম তেল আসে উত্তর হচ্ছে উদ্ভিজ জ্বালানি আসছি পরের প্রশ্নে ভারতের গভীরতম বন্দর কোনটি ভারতের গভীরতম বন্দর কোনটি ভারতের গভীরতম বন্দর কোনটি এই প্রশ্নের উত্তর আপনারা সবাই প্রায় জানেন ভারতের গভীরতম বন্দর হচ্ছে বিশাখাপত্তনম উত্তরটি আরও একবার বলছি ভারতের গভীরতম বন্দর হচ্ছে বিশাখাপত্তনম অনলাইন জি ক্লাসের নেক্সট প্রশ্নে আসছি চীনের হল্যান্ড কোন নদীর বদ্বীপ অঞ্চলকে বোঝায় এটাই হচ্ছে প্রশ্ন আমি সরাসরি উত্তরে আসছি ইয়াং সি কিয়াং হচ্ছে চীনের হল্যান্ড কোন নদীর বদ্বীপ অঞ্চলকে বোঝায় উত্তর হচ্ছে ইয়াং কিয়াং আসব অনলাইন জিকে ক্লাসের পরবর্তী প্রশ্নে শুরুতেই বলেছিলাম ফুড সাব ইন্সপেক্টর পদের যে ধরনের প্রশ্ন হয় আমরা সেই প্রশ্নের ধাঁচেই প্রশ্নগুলো করছি এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে জেনারেল স্টাডিস ভূগোল সাম্প্রতিক ঘটনাবলী বিজ্ঞান ঠিক এই ধরনের প্রশ্ন আসে সুতরাং আপনারা সেইভাবে প্রস্তুতি নেবেন আসছি পরের প্রশ্নে নাগাল্যান্ডের রাজধানীর নাম কি এবিসিডি করে চারটি অপশান থাকবে অনেকেই ভুল উত্তর করে আসেন হ্যাঁ খুব ঠান্ডা মাথায় সঠিক উত্তরটি বেছে নেবেন নাগাল্যান্ডের রাজধানীর নাম কি উত্তর হচ্ছে কহিমা আসবো পরের প্রশ্নে ভারতের নবীনতম রাজ্যের নাম কি এবি সিডি চারটি অপশন থাকবে ছত্তিশগড় ত্রিপুরা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা আমাদের প্রশ্নটি ছিল ভারতের নবীনতম রাজ্যের নাম কি আমি সঠিক উত্তরটিতে আসছি উত্তর হচ্ছে তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা আসবো পরের প্রশ্নে ভারতে কার্পাস চাষ থেকে ভালো হয় কোন মাটিতে ভারতের কার্পাস চাষ থেকে ভালো হয় কোন মাটিতে আসছি উত্তরে ভারতে কার্পাস চাষ থেকে ভালো হয় কৃষ্ণ মৃত্তিকায় কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস চাষ সবচেয়ে ভালো হয় আসবো পরের প্রশ্নে দ্রুততম সামুদ্রিক প্রাণী কোনটি প্রশ্নটি আরও একবার রাখছি দ্রুততম সামুদ্রিক প্রাণী কোনটি উত্তর হচ্ছে ব্ল্যাক মার্টিন হচ্ছে দ্রুততম সামুদ্রিক প্রাণী কাছকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জি কে ক্লাসের নেক্সট প্রশ্নে আসছি বিশ্ব বই দিবস গোটা বিশ্বে পুস্তক পত্রিকা বই নিয়ে আমাদের যাত্রা উপন্যাস কবিতা সংবাদপত্রের লেখা সব মিলিয়ে আমাদের শিক্ষা অঙ্গন বইমেলা হয়ে থাকে এই শীতকালে আমাদের রাজ্যে একাধিক বইমেলার আয়োজন হবে বা হচ্ছে আমাদের প্রশ্নটি হচ্ছে বিশ্ব বই দিবস কত তারিখে হয় বিশ্ব বই দিবস কত তারিখে সিডি করে চারটি অপশান থাকবে বিশ্ব বই দিবস হচ্ছে তেইশ এপ্রিল তেইশ এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়ে থাকে তেইশ এপ্রিল বিশ্ব বই দিবস আসব ইতিহাসের একটি প্রশ্নে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন উত্তর হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আসব পরের প্রশ্নে এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ কোনটি এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ কোনটি এ বি সি ডি করে চারটি অপশান থাকবে এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ হচ্ছে কাশিয়ান সাগর এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ হিসেবে পরিচিত কাছকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে আমরা ফুড সাব ইন্সপেক্টর পদের যে লিখিত পরীক্ষা সেই সংক্রান্ত প্রশ্ন উত্তরে আছি আপনারা অনুষ্ঠান দেখুন সঙ্গে থাকুন নাবার্ড এন এ আর ডি এই শব্দটির সাথে আমাদের সবারই প্রায় পরিচয় রয়েছে আপনারা অনেকেই জানেন নাবার্ড সম্পর্কে আমাদের প্রশ্নটি হচ্ছে নাবার্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত নাবার্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত নাবার্ডের সদর দপ্তর হচ্ছে মুম্বাইয়ে অবস্থিত আসছি ইতিহাসের আরো একটি প্রশ্নে ভারতের শেষ গভর্নর জেনারেলকে ভারতের শেষ গভর্নর জেনারেলকে ভারতের শেষ গভর্নর জেনারেল হলেন লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের শেষ গভর্নর জেনারেল আমরা এতক্ষণ জেনারেল স্টাডিজ পঞ্চাশ নম্বরের যে লিখিত পরীক্ষা হবে তার একটি পূর্বাভাস দিলাম এবার একটু অ্যারিথমেটিক যে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে সেই সিলেবাসটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি মাধ্যমিক সিলেবাস থেকে প্রশ্ন হবে মাথায় রাখবেন আর মেন্টাল এবিলিটি এই সংক্রান্ত প্রশ্ন থাকবে আমি একটি অঙ্কে আসছি মাধ্যমিক সিলেবাসের ওপরে এ এবং বি একটি ব্যবসায় তিন দশমিক দুই অনুপাতে বিনিয়োগ করে যদি মোট লাভের ফাইভ পারসেন্ট দাতব্য প্রতিষ্ঠানে যায় এবং এ এর শেয়ার হয় টাকা আটশো পঞ্চান্ন টাকা মোট লাভ তাহলে কত ঠিক এই ধরনের প্রশ্ন আসবে এর উত্তর হবে পনেরোশো টাকা কিভাবে বার করতে হবে একটু ব্যাখ্যায় আসছি ধৈর্য ধরে শুনবেন মোট মুনাফা ধরা যাক একশো টাকা এইভাবে এগোতে হবে দাতব্য প্রধানের পর এ শেয়ার সাতান্ন এ শেয়ার যদি সাতান্ন টাকা হয় মোট লাভ একশো টাকা এইভাবে অঙ্কটা করতে হবে এর উত্তর হবে পনেরোশো টাকা এই ধরনের পার্সেন্টেজের অঙ্ক থাকবে পাশাপাশি যেমন একটা উদাহরণ দিচ্ছি এক্সাম্পল হিসেবে দুটি সংখ্যা এক একটি তৃতীয় সংখ্যার থেকে যত যথাক্রমে টোয়েন্টি পারসেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট বেশি দুটি সংখ্যার অনুপাত হল কত এটাই হচ্ছে উত্তর ডি করে চারটি অপশন থাকবে এর উত্তর হবে ফোর ইস টু ফাইভ কীভাবে হবে একটু ব্যাখ্যা আসছি তৃতীয় সংখ্যাটি এক্স যদি ধরেন তারপর প্রথম সংখ্যা এক্স ইজিক টু একশো কুড়ি গুণক একশো ঠিক এইভাবে প্রথম দুটি সংখ্যার দ্বিতীয় সংখ্যা এবং প্রথম দুটি সংখ্যার অনুপাত বার করতে হবে এই অনুপাতের অঙ্ক থাকবে একটা বা দুটো এটা মাথায় রাখবেন সুতরাং পরবর্তী সময়ে আরও বেশ কিছু অ্যারিথমেটিক নিয়ে আমরা সরাসরি আপনাদের বুঝিয়ে দেব কি ধরনের অঙ্ক আসতে পারে আগেই বলেছি যে মাধ্যমিক সিলেবাস অনুযায়ী অঙ্কের বিষয়টি হয়ে থাকে সুতরাং পরবর্তী কোনো অনুষ্ঠানে অবশ্যই অঙ্ক অ্যারিথমেটিক কি ধরনের প্রশ্ন হয় তা আমরা তুলে ধরব ফুড সাব ইন্সপেক্টর পদের যে জার্ন স্টাডিস অবজেক্টিভ মাল্টিপল চয়েস ধরনের প্রশ্ন থাকবে একশো নম্বরের ফিরে যাচ্ছি আবার অবজেক্টিভ মাল্টিপল চয়েস জেনারেল স্টাডিজের কয়েকটি প্রশ্ন অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে আমরা রয়েছি আর কয়েকটি প্রশ্ন দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব গত তারিখে এই ফুড সাব ইন্সপেক্টর পদের যে লিখিত পরীক্ষা যে প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা চর্চা করেছিলাম সেই থেকেই আবারও কয়েকটি প্রশ্ন আমরা রিপিট করছি নজর রাখুন যারা অনুষ্ঠানটি নতুন দেখছেন তাদের সুবিধার্থে থাইরয়েড স্টুমুলেটিং হরমোন কোথা থেকে থেকে খড়িত হয় থাইরয়েড স্টুমুলেটিং হরমোন কোথা থেকে খড়িত হয় এটাই ছিল প্রশ্ন আসছি উত্তরে মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে থাইরয়েড স্টুমুলেটিং হরমোন খড়িত হয় আসছি পরের প্রশ্নে বায়ুমণ্ডল অধ্যয়ন করার বিদ্যাকে কী বলে এরোলজি আর অনুষ্ঠান দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার